দিনটা ছিল 27শে অক্টোবর। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটা খুব খুশির দিন। আজকে খুশির কারণটা হলো আমার ভাই বিএসএফে জয়েন করছে আজকে। তো আমরা সেখানেই যাব তিনজনে মিলে, মা কাকা ভাই ওদিক থেকে যাবে আর আমরা এদিক থেকে যাব। তো ওই যে বড়মশাই এখন টিকিট কেটে ওপরে আসছে, তো চলো ওপরে যাওয়া যাক। এখন আমরা নৈহাটি যাব, আর আদ্রিত রাগ করেছে ওর পাপার কাছে যাবে বলে, আর আমি ওকে যেতে দেইনি। তো যাই হোক, রাগের মাঝখানেও অভিমানের মাঝখানেও এখানে আনন্দ লুকিয়ে আছে। তো ভাইয়ের জন্য অপেক্ষা করছি, আবার 6 মাসের অপেক্ষা। অনেক দিন পর ওর সাথে আবার দেখা হবে। এখন ট্রেন কতক্ষণে আসবে, কতক্ষণে এখন ওদের কাছে যাব। চলো, ট্রেনও চলে এসছে দেখতে দেখতে, চলো উঠে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর কে কে এসছে সেটাও তোমাদের দেখাচ্ছি। ওই যে ওখানে মা আর ভাই বসে আছে, আর আদ্রিত গিয়ে উঠে পড়েছে। আর ওর তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ হচ্ছে সকাল সকাল উঠেছে, কালকেও সকাল সকাল উঠেছিল। তার জন্য ওর মামা বললো যে ঘুমিয়ে পড়। আর চুলটা কেটেছে দেখো আমার ভাই, আর আমার বর তো বলছে যে এখন থেকেই নাকি আর্মি আর্মি লাগছে। তো যাই হোক, এখন হচ্ছে নেমেই যাব। এখন টিটাগড় আছে, এই যে আমার কাকা আর আমরা দুজন, মোট 5 জন যাচ্ছি। আর হচ্ছে খড়গপুর থেকে পরের স্টেশনে টিটাগড়, তো এই যে নেমেও পড়েছি। আর ট্রলি ব্যাগটা তো আদ্রিত ছাড়বে না, ও তো এখানেও নিয়েও উঠে পড়ে লেগেছে ট্রলি ব্যাগের জন্য। আর এটা বড় ট্রলি ব্যাগ পেয়েছে, তা কি আর ছাড়ে। তো চলো, এখন একটু সুন্দর মুহূর্ত আমরা স্পেন করছি। তো এখন খিদেও পেয়ে গেছে, তো অনেক দোকানে পরোটা দেখলাম, কচুরি দেখলাম, খাইনি। তো এই দোকানে হচ্ছে রুটি আর ছোলার ডাল ছিল, তাই সকাল সকাল রুটি খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে অটোর কাছে এসছে, রিজার্ভ করতে হবে। তো আমাদের দিয়ে আসবে, নিয়ে আসবে, সেটা বলেই এখন ফাইনাল করছে কত কী নেবে জানি না। তো এখন আমরা মধ্যমগ্রাম যাব। তো এখন অটোতেও বসে গেছি, আর লোকটা এত ভালো ছিল, কত গল্প করলো লোকটা আমাদের সাথে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক এখন। আর যতই সামনে যাচ্ছি ততই ধুকবুক ধুকবুক করছে, ভাইয়ের জন্য মনটা কেমন করছে সেটাই ভেবে যে এই বছর আমি আর ভাই ফোঁটাটা দিতে পারবো না, এর জন্য আমার বেশি খারাপ লাগছে। তো পরের বছরের অপেক্ষা, মানে এইটাই তো ভাই বোনের সম্পর্ক না, রাখি আর ভাই ফোঁটাটা। তো কি আর করা যাবে, এবার মনে হয় দূর থেকেই ভাই ফোঁটাটা দিতে হবে ভাইকে। তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাবো, মনে হয় ভেতরে আমাদের ঢুকতে দেবে না, কিন্তু যেটুখানি পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার ভাই যেন অনেক দূর পৌঁছতে পারে। তো এই যে চলে এসেছি বিএসএফ ক্যাম্পে, তো এটাই হচ্ছে। আর দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভেতরে ঢুকতে দেবে না, বাইরে থেকেই যা যা কথা বলার বলে নাও, যা যা দেখার দেখে নাও, ভেতরে কোনো অ্যালাউ নেই। এই যে যারা যারা ঢুকে যাচ্ছে, এখন কিছু কিছু ফর্মালিটি আছে সেগুলো ভাইকে হচ্ছে পূরণ করতে হবে, মানে ওর যে জয়েনিং লেটারটা সেই সব দেখাতে হবে, কাগজপত্র আরও অনেক কিছু আছে দেখাতে হবে। আর আদিতের অবস্থা দেখো, ট্রলি ব্যাগ নিয়ে মামার পেছন পেছন দৌড়াচ্ছে, কারণ ও মামাকে খুব মিস করবে। ওরও ইচ্ছা ছিল ও মামার সাথে আর্মিতে যাবে, ও ট্রেনিং করবে, ওর তো খুব ইচ্ছা ছিল। ও তো বলছিল যে আমার ছোটো ট্রলি ব্যাগটা আনলে না কেন। তো যাই হোক, এখানে হচ্ছে কথাবার্তা চলছে, আর আমি সাইড থেকে একটু ভিডিও করছি। মানে এই মুহূর্তটা যে কী কষ্টকর, সেই যার হয় সেই জানে। আর আমার মায়ের মনে হয় এত কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। মানে বলে না বুক ফাটে তো মুখ ফাটে না, সেই হচ্ছে আমার মায়ের অবস্থা। মানে কিছু বলতে পারছে না, মুখে হাসি মুখ রয়েছে, কিন্তু মায়েরও খুব কষ্ট হচ্ছে, মায়ের মন তো। আর আমি কতবার বললাম পাটা আগিয়ে যা, ভাই আমাকে একটু প্রণাম কর, আমাকে একটু প্রণাম কর, করলই না, বলছে সর এখান থেকে তোকে কোনো প্রণাম টুনাম করা যাবে না। কি আছে বলো, প্রণাম না করলেও কিছু করার নেই। তো যাই হোক, তো চলো এখন ও এগোবে। এই যে ও চলে যাচ্ছে, আর ওর মানে আমাদের গন্তব্যস্থল এইটুখানি ওকে পৌঁছে দেওয়া। তারপর ওরা বলল যে এবার আপনারা চলে যান, এবার আমাদের দায়িত্ব, আমরাই সব দেখে টেকে নেব। তো ওই যে যাচ্ছে, ও যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা দাঁড়িয়েই ছিলাম। তো চলো এখন বাড়ির দিকে রওনা হই, আর তো এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আর আমাদের সাথে দেখা করতে দেবে না ওকে। তো এই যে এখানে হচ্ছে এখান থেকে যাচ্ছি, তারপরে আমরা না নেমে গেছিলাম হচ্ছে
ব্যারাকপুর। আমি, আদ্রিত আর ওর পাপা, কারণ মা আর কাকা যায়নি, বলছে আমরা বাড়ি চলে যাই, ও তো যেতে যেতেই দুটো বেজে যাবে। তো ব্যারাকপুর নামার কারণ হচ্ছে দাদা বৌদির হোটেলে যাব। অনেক দিনের শখ ছিল দাদা বৌদির হোটেলে গিয়ে বিরিয়ানি খাবো, কিন্তু কোনো দিন ওই শখটা পূরণ হয়নি। তো যাই হোক, আজকে আমি ভেবে নিয়েছি যাবই যাবই, মানে বাড়ি থেকেই বরের সাথে ঝগড়াঝাটি করে সিদ্ধান্ত করে এসেছি আমি আজকে দাদা বৌদির হোটেলে যাবই খেতে। তো চলো, আর এটা কি ভিডিও হয়ে গেছে কে জানে, মানে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবো এক্সাইটমেন্টে আমি হচ্ছে ভুঞ্চাং ভিডিওই করে দিয়েছি। তো চলো চলে এসছি, মানে বললো আমরা তো চিনতামই না, আমরা তো ভাবলাম যে এখান থেকে মানে বাস টোটো বা কিছু একটা ধরতে হবে, কিন্তু একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে না, একদমই পাশেই বেরিয়ে গিয়ে, স্টেশন থেকে বেরিয়ে গিয়ে 2 মিনিট হাঁটলেই পেয়ে যাব। তো চলো, এই যে চলেও এসেছি, এখন হচ্ছে ভেতরে যাব। আর বাইরে দেখো লাইন পড়েছে কেমন, হচ্ছে ভালোই লাইন পড়ে গেছে বাইরে। আর বলছে এটা মানে কিছুই না, আরুল বলে লাইন পড়ে, পুরো একদম গেট ছাড়িয়ে লাইন পড়ে। তো এই যে ভেতরে ঢুকে গেছি, আর দেখো ঢুকে গিয়ে লোকটাকে দেখে আমার ওই একটা রিলসের কথা মনে পড়ে গেল, একটা লোক আছে না মোটা করে লোক খায় শুধু, তার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, এই যে আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছে, চিকেন বিরিয়ানি নিয়েছি 2 প্লেট, তিনজনে ভাগ করে খাবো, আর আদি তার কতটুকুনি খাবে। তো এখানে লেখা আছে বিরিয়ানি মানে দাদা বৌদির হোটেল, সত্যি এত ভালো বিরিয়ানি বলার মতো না। তো চলো খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে রওনাও হয়ে গেছি, এখন হচ্ছে আমরা হুগলিঘাট স্টেশনে আছি, তো বাড়ি চলে যাবো। তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিতে দিই।